नमस्कार बंधुरा, जॉब वैकेंसी बांगला यूट्यूब चैनल जाना तुम्हारे सबाई के स्वागत। ग्रुप डी पदे प्राय 13,000 शून्य पदे नतून रिक्रुटमेंटर ऑफिशियल विज्ञप्ति प्रकाशित हलो। ग्रुप डी ए नतून पदे माध्यमिक पासे जे रिक्रुटमेंट होच्छे सेटा होच्छे स्वीपार बा झाड़ूदार। एक झाड़ूदार पदे किन्तु तुम्हारा आवेदन करते पारबे, जेटी 13,000 शून्य पदे रिक्रुटमेंट होच्छे। राज्येर विभिन्न जिला थेके एई पदे आवेदन करते पारबे। आर एई पदे जारा जारा आवेदन करते चाइछो तादेर किभावे आवेदन करते हबे, कोथाय आवेदन करते हबे, समस्त किछु किन्तु तोमादेर एई भिडियोर माध्यमे तुले धरबो। ताई अवश्यई पुरो भिडियोटा किन्तु शेष पर्यन्त देखते हबे। ग्रुप डी 13,000 शून्य पदे ये जे नतून चाकरीर आपडेटटी प्रकाशित होयेछे सेखाने तोमरा निजेरा किभावे आवेदन करते पारबे, की की शिक्षागत योग्यतार साथे आर की की लागबे समस्त किछु। ऑफिशियल नोटिफिकेशन बा आवेदनेर लिंक पेते गेले प्रतिबारेर मतो डेस्क्रिप्शन बक्सेई थाकछे लिंक, तोमरा किन्तु सेखान थेके चेकआउट करे आवेदन करते पारबे। ताहले चलो बंधुरा देखे नी ऑफिशियल नोटिफिकेशन। एई जे चाकरीर आपडेटटी प्रकाशित होयेछे सेखाने किन्तु पुरुष किंबा महिला दुजनेई आवेदन करते पारबे। ताहले चलो बंधुरा देखे नी आजकेर आपडेटटी। चाकरी प्रार्थीदेर प्रथमेई बोले दी जे एई जे नतून चाकरीर आपडेटटी प्रकाशित होयेछे ग्रुप डी पदे, सेखाने किन्तु सुइपार बा चौकीदार पदे रिक्रुटमेंट होच्छे। सुइपार बा चौकीदार पदे किन्तु तोमरा आवेदन करते पारबे समस्त जिला थेके। एछाड़ा आरो बोले राखी जारा एखाने आवेदन करते चाइछो मिनिमाम जे शिक्षागत योग्यताटुकु रखा होयेछे सेटा किन्तु 10 पास। ताहले जारा जारा एखाने आवेदन करते चाइछो शुधुमात्र माध्यमिक पास करले एखाने आवेदन करते पारबे। एछाड़ा जे समस्त चाकरी प्रार्थी एखाने आवेदन करते चाइछो तादेर किन्तु आलादा रकम कोनो काजेर अभिज्ञता बा एक्सट्रा कोनो रकम कोर्स बा किछु करार दरकार हबे ना। पुरोपुरी बिना कोनो अभिज्ञता एबं आलादा कोनो कोर्स छाड़ाई तोमरा एखाने आवेदन करते पारबे। এই আবেদনপত্র বা অফিসিয়াল যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে সেটি 30 মে 2023, এবং যার অনলাইন শুরু হয়েছে আবেদন করা 5 তারিখ থেকে, মানে 5 তারিখ থেকে আবেদনটি শুরু হবে, মানে আজকে থেকে আবেদন শুরু হবে, যার লাস্ট ডেট রাখা হয়েছে 26 জুন 2023 পর্যন্ত। এবং তোমরা যারা যারা আবেদন করতে চাইছো তারা 30 তারিখ পর্যন্ত আবেদন ফিসটা কিন্তু পাঠাতে পারবে। অবশ্যই সমস্ত কিছু তোমাদের সাথে তুলে ধরবো, কিভাবে নিয়োগ করা হবে সমস্ত কিছু। তাহলে চলো দেখে নিই এক একটা ক্রাইটেরিয়া। 13,536টি পদে গ্রুপ ডি এই যে নতুন চাকরির আপডেটটি সেটি কিন্তু প্রকাশিত হয়েছে। এছাড়া আরও জানানো হচ্ছে যে যারা যারা এই পদে আবেদন করতে চাইছো তারা কিন্তু এসসি এসটি ওবিসি সমস্ত ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবে। সমস্ত ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য আলাদা আলাদাভাবে শূন্য পদ কিন্তু খালি রাখা হয়েছে। তাই চিন্তা করার কোনো কারণ নেই, যারা যারা এখানে আবেদন করতে চাইছো তারা আলাদা আলাদা যে তোমাদের শূন্য পদগুলো রয়েছে সেগুলোর জন্য কিন্তু তোমরা আবেদন করতে পারবে। ইচ্ছুক চাকরি প্রার্থীদেরকে আরও জানাতে চাই যে সমস্ত চাকরি প্রার্থী আবেদন করতে ইচ্ছুক বা ভিডিওটা দেখছো, তারা যদি আবেদন করতে চাও তারা তাদের বয়সসীমা 18 থেকে 42 বছরের মধ্যে হতে হবে, এবং 18 থেকে 42 বছরের মধ্যে সেই চাকরি প্রার্থীরা বয়সের ছাড়ও পাবে। সেটা আমি তোমাদেরকে দেখাবো অফিসিয়াল এই বিজ্ঞপ্তিতে প্রকাশিত হয়েছে কত কী ছাড় দেওয়া হবে। এবং 18 থেকে 42 বছরের মধ্যে পুরুষ কিংবা মহিলা সমস্ত চাকরি প্রার্থীর কিন্তু এখানে বয়সসীমা রাখা হয়েছে। সে যে কোনো জেলা থেকেই আবেদন করুক না কেন কোনো সমস্যা হবে না। যেমনটি তোমাদেরকে প্রথমেই জানালাম যে যারা আবেদন করতে চাইছো তাদের যে বয়সসীমাটা রাখা হয়েছে সেই বয়সসীমার সাথেও কিন্তু বয়সের ছাড় দেওয়া হবে।
যদি শিডিউল কাস্ট হয় তাহলে 5 বছর বয়সের ছাড়, ওবিসি হলে তিন সরি ব্যাকওয়ার্ড ক্লাস হলে 5 বছরের ছাড়, ডিসএবিলিটি পার্সন হলে 10 বছর, যাদেরকে পিডব্লিউডি হিসেবে ধরা হয় এবং যারা ওবিসি রয়েছে তাদের জন্য 3 বছর পর্যন্ত বয়সের ছাড় কিন্তু এখানে দেয়া হবে। এবারে চলে আসছি তোমাদের আবেদন ফিস। যারা যারা এখানে আবেদন করতে চাইছো, যারা জেনারেল ক্যাটাগরি থেকে আছো তাদের 500 টাকা, মেল এবং ফিমেলদের জন্য 250 টাকা, এক্স সার্ভিস ম্যানদের জন্য 250 টাকা, ডিসএবিলিটিস পার্সনদের জন্য 250 টাকা এবং যারা ব্যাকওয়ার্ড ক্লাস থেকে বিলং করছো তাদের জন্য 250 টাকা পর্যন্ত আবেদন ফিস তোমাদেরকে এখানে জমা করতে হবে। এবং এই যে টাকাটা, তোমরা কিন্তু অনলাইনে নিজেদের আবেদন ফিসটা জমা করতে পারবে, যেখানে তোমরা অফিশিয়াল লিঙ্কটা আমি যেমনটি নিচে ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা আবেদনটা পাঠাতে পারবে এবং সেখানেই কিন্তু তোমরা তোমাদের ফিসটাও পাঠাতে পারবে। ওপরে যে ডেটগুলো দিলাম সেই ডেটের মধ্যে কিন্তু মেনশান করা ছিল যে 30/6/2023 পর্যন্ত কিন্তু তোমরা এখানে আবেদন ফিসটা পাঠাতে পারবে। তো তোমরা যারা যারা এই পদে আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু এই 30 তারিখ পর্যন্ত আবেদন ফিসটা পাঠাতে পারো। এছাড়া আরও জানিয়ে রাখি, এটা একটি কেন্দ্রীয় সরকারি চাকরির আপডেট, তাই জব লোকেশন কিন্তু কেন্দ্র সরকারের বিভিন্ন স্টেটে হতে পারে, সেটার জন্য কিন্তু তোমাদের প্রিপারেশন রাখতে হবে। তাই তোমরা যারা যারা আবেদন করতে চাইছো অবশ্যই ভেবেচিন্তে আবেদন করবে। এবং যে শূন্যপদ প্রকাশিত হয়েছে সেটা কিন্তু হিউজ নাম্বার অফ ভ্যাকান্সিজ, তাই তোমরা যারা যারা আবেদন করতে চাইছো এটা কিন্তু মাথায় রেখে আবেদন করতে পারো। তাহলে চলো বন্ধুরা, এবারে বলে রাখি যারা অনলাইনে আবেদন করতে চাইছো তাদের ডকুমেন্টস যেগুলো লাগবে, এডুকেশন কোয়ালিফিকেশানের সার্টিফিকেট লাগছে মাধ্যমিক পাশে, সেকেন্ড তোমাদের লাগছে এজ প্রুফ সার্টিফিকেট যেটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, থার্ড লাগছে ভোটার কার্ড, ফোর্থ আধার কার্ড এবং ফিফথ লাগছে তোমাদেরকে যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে চাইছো পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং সিগনেচার। এই সমস্ত কিছু তথ্য বা ডকুমেন্টসগুলোকে নিয়ে তোমাদের আবেদন করতে হবে। আবেদন করা খুবই ইজি, অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্ট্রেশন ফর্মটি খুঁজে নেবে এবং সেখান থেকেই কিন্তু আবেদনটি করতে হবে। তাই তোমরা যারা যারা আবেদন করতে চাইছো অবশ্যই করে কিন্তু ওটা মাথায় রাখবে এবং ওখান থেকে আবেদন করতে পারবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো চাকরির আপডেট নিয়ে খুব শিগগির। ততক্ষণে টাটা। আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।